আবারও কঠিন সিদ্ধান্ত কেন্দ্র সরকারের, বন্ধ হয়ে যাচ্ছে ফ্রি রেশন ব্যবস্থা। কেন্দ্র অর্থনীতির ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত কেন্দ্র সরকারে বলে জানানো হয়েছে। করোনার কারণে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের কথা মাথায় রেখে চালু করা হয়েছিল সে সময় বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান, আর বর্তমানে সেই পরিষেবা বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার। এবার থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ PMGKAY এর আওতায় গরিবদের বিনামূল্যে দেওয়া হবে না রেশন। কেন্দ্র সরকারের খাদ্য আর উপভোক্তা সচিব সুধাংশু পাণ্ডে আজ এ কথা জানিয়েছেন। গত বছর মার্চ মাস থেকে করোনা আবহে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। এপ্রিল জুন 2020-র জন্য শুরু করা হলেও 30 নভেম্বর 2011 পর্যন্ত তা করা হয়। এই প্রকল্পের আওতায় দেশের 80 কোটির বেশি মানুষ প্রতি মাসে 5 কেজি গম অথবা চাল এবং 1 কেজি গোটা ছোলা বিনামূল্যে পেতেন। এই রেশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে এর পরবর্তীতে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া থাকবে বা কি প্রতিক্রিয়া হবে সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে কেন্দ্রের তরফে যেটা জানানো হয়েছে, দেশের অর্থনীতির ওপর চাপ কমাতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিতে চলেছে। তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি থাকছি আপনাদের সঙ্গে, নিশ্চয়ই আপনারা রয়েছেন। অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।